বৌদির বাড়ির কাউকে ফোনে পাচ্ছি না, নট রিচেবল বলছে। আরে ওরা তো আউট অফ স্টেশন, নেটওয়ার্ক পাচ্ছে না মনে হয়। কিন্তু খবরটা তো জানাতে হবে। তুই একটু বাদে আরেকবার ট্রাই করে দেখ, যদি পাস। লোকটা জাস্ট হাত ফসকে বেরিয়ে গেল, না হলে না ওকে পালিয়ে আর যাবে কোথায়? ঠিক ধরবো ওকে। এখন চ বৌদির এখন কি অবস্থা দেখা দেবে। বিশু বিশু, চন্দনা কেমন আছে, কি অবস্থা ওর, ঠিক আছে? অবস্থা ভালো না, তিস্তা ফোন করেছিল একটু আগে। সে কি, বাবা তুমি বৌদির কথা জানার জন্য এখানে এলে? এটা দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। কেন বিশ্ব, চন্দনার প্রতি কি আমি কনসার্ন থাকতে পারি না? না পারো না, কনসার্ন থাকলে ওই চিরকুটটা নিয়ে তুমি এত নাটক করতে না। আজকে বৌদির অবস্থার জন্য তোমার অবদান কিছু কম নয়। বিশ্ব তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? একদম নয়, আমি যথেষ্ট সুস্থ এবং স্বাভাবিক এবং কমপ্লিট সেন্সে থেকে কথাগুলো বলছি। তুমি বরাবর বৌদির ক্ষতি করতে চেয়েছো, আজকে এই লোক দেখানো কনসার্নটা দেখো না প্লিজ। বিশ্ব তুমি কিন্তু শোনো, তোমার সাথে তর্ক করতে আমি এখানে আসিনি। বৌদি আজকে এই অবস্থা এবং সেটা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত, দাদার পাশে থাকাটা আমাদের দরকার। বাজে কথা শোনার সময় আমার নেই, সংলাপ চ। বিশ্ব ভালো চলেছো, বিশ্ব তুমি আমাকে গুড, আই এম ইমপ্রেসড। যাও তোমরা যাও তোমাদের বৌদির অপারেশন সামলাতে, আমি যাব ওকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করতে। ওর বরের সাথে হাত মিলিয়ে ওকে বাড়ি থেকে বিদায় করতে না পারলে না আমার ঠিক শান্তি হচ্ছে। রাত কেটে ভোর হয়ে গেল, আমার না খুব চিন্তা হচ্ছে রে মেজদা, এতক্ষণ সময় কেন লাগছে অপারেশনে? তো বললি দাদা বলেছে খুব ক্রিটিক্যাল অপারেশন, সময় তো একটু লাগবেই। সব হয়েছে ওই লোকটার জন্য, আমার ইচ্ছে করছে না ওকে এক্ষুনি। শান্ত হ, এখন এসব বলে কোনো লাভ আছে? যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন শুধু ভগবানকে ডাক। বিশ্বাস কর মেজদা, যা হয়েছে ওই লোকটার জন্যই হয়েছে। আজ বড় বৌদির যদি কিছু হয়ে যায় না আমি ওই লোকটাকে ছেড়ে দেবো না। বড় বৌদি কেমন আছে? অবস্থা ভালো না ম্যাডামের, কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। কি বলছেন আপনি এসব? হ্যাঁ গৌরব স্যার খুব চেষ্টা করছেন কিন্তু সত্যি কিছু বলা যাবে না। আহ
লোকটা শেষ পর্যন্ত আসবে তো? লোকটাকে এতবার করে বোঝালাম, লোকটা একটা বোকা। লোকটা যদি না আসে তাহলে চন্দনাকে তাড়ানোর প্ল্যানটা আমি কার সাথে করবো? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মনে হচ্ছে ভয় পেয়েছে। এলো না তার মানে? ওকে আমার পালাতে দেওয়াটাই ভুল হয়েছিল। তখন কথাটা বলে নিতাম, ভালো হতো। দূর, ভাল লাগে না। ওদি, এই তো এসেছে, এসেছে আমার সুসময়, ছুটে ছুটে এসেছে। এবার তো আমি আমার তুরুপের তাসটা ফেলবো যে চন্দনা, কারণ খেলাটা এবার আমার দিকে। আমলকি কোথায় গেল? আমলকি এখানেই তো ছিল। ডাক ডাক ডাক, আমলকি, 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 আমলকি। স্যার, প্রেসার ফল করছে কন্টিনিউয়াস। ইনজেকশন। স্ক্রিন চেক করুন, আমায় বলুন কি সিচুয়েশন। নট গুড স্যার, ক্রমশ কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে। অক্সিজেনটা বাড়ান। না না চন্দনা, এইভাবে আমি তোমাকে চলে যেতে দেব না। ইনজেকশন আরেকবার পুশ করতে হবে। দাদা, দাদা বলছি, একটা বাচ্চা মেয়েকে দেখেছেন? ও ভাই, ভাই বলছি, একটা বাচ্চা মেয়েকে দেখেছো? এদিক দিয়ে যাচ্ছিল। বাচ্চা না, দেখিনি বাচ্চা মেয়েকে। কি হলো বলতো আমলকি, কোথায় গেল? বিপদ যখন আসে না সব একসঙ্গে আসে। একে বড় বৌদির এই অবস্থা, তার মধ্যে আমলকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এইটুকু সময়ের মধ্যে কত দূর যাবে বল? আমরা ওই দিকটা দেখি, চল 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 চল।
কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এতক্ষণ কেন টাইম লাগছে? বুদ্ধি খারাপ কিছু? না 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 না, কুচিন্তা করা যাবে না একদম। দাদা তো আছে, ও নিশ্চয়ই ফিরিয়ে আনবে বৌদিকে। স্যার দুবার ইনজেক্ট করলেন কিন্তু নো বেটারমেন্ট, প্রেশার ফল করেই যাচ্ছে। তবে কি হেরে যাচ্ছি আমি? আমি কি তোমায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো না? মা, এভাবে কাঁসর বাজাচ্ছ কেন? আমি এই মন্দিরের পুরোহিত, তুমি আমাকে বলতে পারো। কথা বলছো না কেন মা, শুধু কেঁদেই যাচ্ছ? কি হয়েছে বলো, বলো আমাকে বলো। কান্ড দেখো, এভাবে বললে আমি বুঝবো কি করে মা? মেয়েটা বোধ হয় কথা বলতে পারে না। ঠাকুরমশাই, এই ঘুমটা টিপ, ও কাকে বোঝাচ্ছে? ওর কি মায়ের কিছু হয়েছে? তোমার মায়ের কিছু হয়েছে? আহারে, এই অবলা মেয়েটা মায়ের জন্য এসেছে। এটা নিয়ে মায়ের কাছে আরতি কর, মা তোমার কথা শুনবেন। স্যার পেশা নর্মাল হচ্ছে। ইয়েস স্যার, মনিটরটা দেখুন, দ্রুত বাড়ছে, সত্যি আশ্চর্য, ইটস এ মিরাকল। ফিরে এসো, ফিরে এসো চন্দনা, ফিরে এসো, ফিরে এসো। কথা বলতে পারে না বললেন তো? আচ্ছা, ফ্রক পরা, কোকড়া চুল মাথায়। হ্যাঁ, আপনারা চেনেন? হ্যাঁ চিনি, কোথায় সে তাড়াতাড়ি বলুন। এই তো মন্দিরে। মন্দিরে? Ah!
আরে কি আর কি করি বলুন তো, আরে তোমার মাথা ফেলে যাবে তো। মাথাটা কেমন লাল হয়ে গেছে টুকে টুকে। তুই তুই এখানে এলি কেন? কাউকে কিছু না বলে তুই এখানে চলে এলি কি করে? আমলকি, মেজদা ফোন করছে। হ্যালো, কোথায় তুই? আমলকিকে পেলি? হ্যাঁ, আমি পেয়েছি আমলকিকে। ও একটা মন্দিরে মাথা ঢুকছিল। মেজদা ওকে কোনোভাবে থামানো যাচ্ছে না। আচ্ছা শোন, ওকে বল বুদির অপারেশন সাকসেসফুল, ব্লিডিং কমেছে, প্রেশার নর্মাল, আপাতত স্টেবল। ঠিক বলছিস মেজদা? আমি এক্ষুনি আমলকিকে বলছি, এক্ষুনি। আমলকি, আমলকি, তোর মা, আমাদের বড় বৌদি ভালো আছে? ভালো আছে। শুনলি তো, তোর মা ভালো আছে, আর কাঁদিস না। এদিকে এসো মা, এদিকে দাঁড়া। এটা ঠাকুরের আশীর্বাদী ফুল, এটা কাছে রাখো, তোমার সব বিপদ কেটে যাবে। আমলকি, 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 দাঁড়া দাঁড়া। আপনি তো স্যার অসাধ্য সাধন করলেন, কংগ্রাচুলেশন। জাস্ট ভাবা যায়নি স্যার শেষ পর্যন্ত আমরা সাকসেসফুল হব। তোমার কিছু হয়ে গেলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। এইভাবে যেন সারাটা জীবন তোমায় আগলে রাখতে পারি আমি। কাউকে তোমার কোনো দিন কোনো ক্ষতি করতে আমি দেব না। দেখো রত, আপনি কাল বাঁচলেন কেন? হ্যাঁ আসলে না, আপনি তো গৌরবের বাড়ির লোক, তাহলে কেসটা কি? হ্যাঁ আমি তোমায়, না না আমি তোমার মানে, আপনি তো জানেন যে আমি চন্দনার বর, তা সত্ত্বেও আপনি আমায় বাঁচলেন কেন? আমাকে কথাটা বলতে দেবেন? না সেটা বলবেন না, আপনি আপনার মতো বলবেন, কিন্তু আমাকে তো বুঝতে ব্যাপারটা। আপনি যা যা বলছেন সেগুলো মাথার বুদ্ধি যাচ্ছে। আমার জন্য চন্দনা পড়ে গেল, এটা জেনেও আপনি আমাকে বাঁচালেন কেন? আমার সাথে চুপ, একদম চুপ। আমি তোমাকে এখানে ডেকেছি আমার স্বার্থে, আর আমি কালকে তোমাকে বাঁচিয়েছি সেটাও আমার স্বার্থে। এটা ছাড়া তোমার প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। ইজ দ্যাট ক্লিয়ার? আমার স্বার্থে আমার সাথে বলে যাচ্ছেন, কি স্বার্থ? সেটা জেনে তোমার কাজ নেই। এখন যেটা বলছি সেই প্রশ্নগুলোর উত্তর দাও। বলুন। চন্দনার বর তুমি, সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলে, কিন্তু তারপরেও খালি হাতে তোমাকে ফিরতে হয়েছে। তুমি চন্দনাকে নিয়ে ফিরতে পারোনি। কেন ফিরতে পারোনি জানো? কারণ চন্দনা তোমার সাথে ফিরতেই চায়নি। ও যার সাথে ফিরতে চায় তাকে নিয়ে এলেই সমস্যা মিটে যেত, তো তাকে নিয়ে আসোনি কেন? কে সেটি কে? কাকে আনলে চন্দনা মুখ ফিরে থাকতে পারতো না? চন্দনার মেয়ে। লে, চন্দনার মেয়েকে সাথে নিয়ে এলে ও যেতে বাধ্য হতো, তুমি ওকে নিয়ে আসতে পারলে না, কোনো কাজ ফুল প্রুফ করতে পারলে না। কি ফুল টুল ফুল, কি ভাট বকছেন নন্দ আপনি? আমি ভুল বলছি? না তুই, আমি বকছি। চন্দনের মেয়ে চন্দনের আশেপাশে ঘুরঘুর করছে। আশেপাশে ঘুরঘুর করছে মানে ও চন্দনা চন্দনের মেয়েকে কোত্থেকে পাবে? ওর মেয়ে তো, ও তো খুঁজছে। চন্দনার মেয়ে চন্দনার কাছেই আছে, পাশেই আছে, বুঝছেন? চন্দনার মেয়ে চন্দনার কাছে আছে মানে তুমি কি বলতে চাইছো যে আমলকি, আমলকি, বুঝলেন?